আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে 9:30, আমার আজকের ব্লগ আমি এখান থেকে স্টার্ট করছি। আর আমরা আজকে ভাবলাম ঘুম থেকে উঠে যে পিসির বাড়ি যাব, তাই জন্য আমি রেডি হয়ে গেছি স্নান টান করে। আর আমার বোন গেছে গাড়ি পার্ক করার জন্য, তাহলে ভিডিওটা আমি কন্টিনিউ রাখবো। আমি পিসির বাড়িতে গিয়ে কী কী করছি কি না আপনারা দেখুন। আর আমরা যাচ্ছি মানে আমার জন্য স্পেশাল কিছু হচ্ছেই, তাই আপনাদের আপনারা আমার সঙ্গে থেকেন দেখুন। পিসিবাড়ি পৌঁছে গেছি, পিসিবাড়িতে পৌঁছে আমি শাড়ি চেঞ্জ করে নিয়েছি। আর এপাশে দেখতে পাচ্ছেন জানলা আছে, জানলার সামনে দাঁড়িয়েছে, ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর হাওয়া আসছে। আর এপাশে রান্না হচ্ছে, আমি যাইনি কিন্তু, চলো তাহলে গিয়ে দেখে নিই ওরা কী করছে একটু। বন্ধুরা যাই তাহলে দেখি ওরা কী করছে। ফ্রেন্ড এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, সে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, পাক করতে হবে লাইকটা প্লিজ প্রেস করে দেবে। নিউ নিউ ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে অনেক তাড়াতাড়ি চলে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পিসি মনে হয় মুরগিটাকে কাটছে, চলো দেখি। হ্যাঁ কাটা হয়ে গেছে, আর একটুই বাকি আছে, পিসি সময় লাগবে না। পাশে গিয়ে দেখি কি করছে ওনানে। হ্যাঁ ওনানে তো কড়া বসি দিয়ে তেল দেওয়া হয়ে গেছে, আর আমার বর বসে আছে চেয়ারের ওপরে। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজটা দেওয়া হলো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলাটা দিচ্ছি, তারপরে একটু নেড়ে চেড়ে নিই। আর আগুনের তাপটা প্রচণ্ড, তো মানে দূরের থেকে চেয়ারে বসেই নাড়া হচ্ছে। মশলাতে আমাদের লাগছে হলুদ, তারপরে জিরা পাউডার, চিকেন মশলা, গরম মশলা। মাংসটা কাটা হয়ে গেল পিসিমণির, এখন মশলাটাও ভাজা হয়ে গেল, ওই জন্য মাংসটা দেওয়া হচ্ছে। তারপরে ওইখানে কিছুক্ষণ 10-15 মিনিট আবার কষবে, খুব সুন্দরভাবে কষে। টমেটোটা আগের থেকে কেটে রেখেছিলাম, ওতে দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে, আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা খুলে মাংসটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি নুন দিয়ে দেবো, ওতে পরিমাণ মতো নুন। আবার নেড়ে চেড়ে নিচ্ছি। দশ মিনিট পরে মাংসটা দেখো কালার খুব সুন্দর চলে আসছে, ভালোভাবে এরকম কষে দিলে কালার খুব সুন্দর চলে আসে মাংস। ঢাকনা চাপার আগে আমি একটা টমেটোর দিয়ে দিয়েছিলাম মাংসের উপরে, ওটা তো খুব সুন্দরভাবে সিজে গেছে, দেখছেন তো বন্ধুরা খুব সুন্দর লাগছে মাংসটা, টেস্টি।
গরম মশলাটা দিয়ে দিচ্ছি, তারপরে একটু নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। চিকেন মশলা দিয়ে দিচ্ছি, তারপরে নেড়ে চেড়ে নেব, তারপরে কড়াটাকে নামিয়ে দেবো উনুনের থেকে। আমাদের চিকেন টমেটো রান্না হয়ে গেল। আর এটাকে আমি চিকেন টমেটো কেন বলছি, আমি এর চিকেনে আমি বেশিরভাগ একটু টমেটো পরিমাপটা একটু বেশি দিচ্ছি, যেন চিকেন টমেটো, তাই জন্য দেখুন বন্ধুরা উপরে একটা টমেটোর সব করে দিলাম, চিকেন টমেটোর। আমাদের রান্নাটা হয়ে গেল, আমি ভাবলাম একটু তোমাদেরকে আমি বাইরের জায়গাটা দেখিয়ে দিই। আর এই সাইড সাইডে গাছগুলো দেখছেন সবুজ সবুজ, এগুলো সব কাজু গাছ। দেখুন আজ্ঞা পখাল খেয়া সাংরে চিকেন কষা কেমতা আছে। দেখেন বন্ধুরা, উড়িয়া ঘরে বাংলার চিকেন কষা আর পান্থ কেমন হয়েছে। ফ্রেন্ড, আমরা সবাই খেতে বসে গেছি, পান্থ খুব গরম পড়েছে, ওই জন্য আমরা পান্থ ভাত আর চিকেন কষা খাচ্ছি। আর যে ফ্রেন্ড এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছে, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, পাখাতে হবে বেল আইকনটা প্লিজ প্রেস করবে, আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে অটোমেটিক চলে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন। টাটা, বাই বাই।